আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা প্রতি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি তিনশো দিন মা দুর্গা চলে যাওয়ার পরেই আসেন মা লক্ষ্মী কোজাগরি লক্ষ্মী পুজো পূর্ণিমার দিন বাঙালিদের প্রতি ঘর আলো করে মা লক্ষ্মী আসে আমরা মা লক্ষ্মী ঠাকুরের আরাধনায় মেতে উঠি সাজো সাজো রব যেরকম দুর্গাপূজাতে হয় লক্ষ্মী পুজোতেও চারিদিক আলোয় আলোকিত হয়ে ওঠে তারই আয়োজন চলছে আজকে তো বন্ধুরা তোমাদের সাথে আমি প্রথম আলাপটাই করে নিলাম না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে ভালোই আছি আর আজকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আই হোপ ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমার লুচি ভাজার সুজি করা ফল কাটা সমস্ত কিছুই প্রায় হয়ে গেছে আমাদের ঠাকুরমশাইও চলে আসবে আজ সকাল সকাল আমাদের ঠাকুরমশাইয়ের কিন্তু এবছর একটা ডিমান্ড আছে সেইটা শোনার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের ওয়াচ করতে হবে আর বন্ধুরা যেটা বলছিলাম লক্ষ্মী পুজো মানেই হচ্ছে আমাদের ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনায় সৌভাগ্যের দেবী তার আরাধনায় আমরা আলপনা দিই তাকে গৃহতে আনার জন্য তো ডিমান্ডটা কি ঠাকুরমশাই শুনে নাও নয় আচ্ছা বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো শুনেছো তো ঠাকুরমশাইয়ের একটা আবদার রেখেছে তাকে একশো এক টাকা দক্ষিণা দিলে আর চলবে না তাকে বাড়িয়ে দিতে হবে নইলে নাকি সে সামনের বছর কলকাতা চলে যাবে পুজো দিতে এটাও তো ঠিক সব কিছুর সব জিনিসের দাম বাড়ছে ঠাকুরমশার দক্ষিণাবাই বাড়বে না কেন তাই জন্য একশো একান্ন টাকা করে দেওয়াতে ঠাকুরমশাই তো দিব্য বেশ খুশি হয়ে গেছে আমরাও খুশি হয়েছি তার পুজো আর্চনা দেখে

আমাদের কিন্তু এবার পুজো দিয়ে বেশ ভালোই লেগেছে সুন্দরভাবে অঞ্জলিটা দিতে পেরেছি আর প্রতি বছর তোমাদের দাদাভাই লক্ষ্মী পুজোর অনেক কাজ গুছিয়ে দেয় এবারও অনেক কাজ করে দিয়েছে আমার সাথে কিন্তু অঞ্জলিটাও দেয় না এবছর না তিনজনে একসাথে অঞ্জলি দিয়েছি এটা আমার কাছে বড় পাওনা বলতে পারো হয়তো মা লক্ষ্মী দেবীর আশীর্বাদেই এটা সম্ভব তো যাই হোক তিনিও হয়তো পুজোটা চেয়েছেন বাড়ির তিনজনেরই মায়ের তো শরীর ভালো না মা দিদি বাড়িতেই রয়ে গেছে আসতে পারেনি তার বাড়িতেও পুজো আছে তবে কি বন্ধুরা এবার আমি লক্ষ্মী পুজোতে সব কিছু প্রসাদের ব্যবস্থায় অল্প অল্প করেছি আমরা প্রত্যেকেই জানি এবছর কিন্তু চন্দ্রগ্রহণ আঠাশে অক্টোবর শনিবার কোজাগরি লক্ষ্মী পূজার দিনই সারা বিশ্বেই এই গ্রহণ কিন্তু দৃশ্যমান এই জন্য আর আমাদের এই গ্রহণটা ভারতের সময়সূচি হিসেবে হচ্ছে রাত্রি একটা পাঁচ ঘটিকায় লাগবে আর রাত্রি দুটো চব্বিশে ছেড়ে যাবে তাই প্রসাদের ব্যবস্থাটা আমি একটু অল্প করেই করেছি তার কারণ গ্রহণের জিনিস অনেক কেউ খাবে কেউ প্রসাদ খাবে না তো পূর্ণিমাটা ছেড়ে যাওয়া পর্যন্ত এবার আর অপেক্ষা করিনি তার আগে পুজো হয়ে গেছে সন্ধ্যাবেলায় পাঁচালি পরে আমি প্রসাদগুলো সব বিতরণ করে দিয়েছি পাশাপাশি সবাইকে যারা দিয়ে গেছে তারপর যারা পাশাপাশি আছে সন্ধ্যাবেলায় সবাইকে প্রসাদ দিয়ে এসেছি আর এই দিকে দেখো বন্ধুরা আমাদের পুজো হয়ে গেছে আরতি চলছে আরতির দানি তারপরে হচ্ছে পঞ্চপ্রদীপ দিয়ে যে আরতি হয়েছিল তার তাপ আমি সোনামাকেও দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিলাম তার কারণ আমাদের ভিডিওটা তো আমাদের সোনামা করে দিচ্ছে অবশ্যই তোমরা জানিও ভিডিওটা কেমন লেগেছে আমার সোনামার তাহলে না ভিডিওটা কমেন্ট যদি ও পড়ে ও শোনে ওর বেশ ভীষণ ভালো লাগবে শান্তির জল দিয়ে দিল ও শান্তির জল দিয়ে আমাদের পুজো সমাপ্ত হয়ে গেছে এবার ঠাকুরমশাই চলে যাচ্ছেন তাকে নমস্কার দিতে গেছি সে কিছুদিনই নমস্কার নেবে না তা যাই হোক ধূপধুনো সারা বাড়িতে দেখিয়ে দিলাম দেখিয়ে দেওয়ার পর বেশ কয়েকটা না রিলসও করে নিয়েছি এই ফাঁকে তা আমার ফেসবুকে মধুমিতা দাস বলে ফেসবুক প্রোফাইল খোলা আছে তোমরা চাইলে ওখানে গিয়েও আমাকে ফলো করতে পারো পুজো হয়ে যাওয়ার পর না বন্ধুরা বিকেলবেলায় আর ভালো লাগছিল না তখন ভাবলাম উঠোনে তুলসী একটু আলপনা দিয়ে মা লক্ষ্মীর পায়ের ছাপ দিচ্ছি যে আজই তো পূর্ণিমা আজই তো মা আসবেন সকলের ঘরে ঘরে আর সোনামা মা কী করলো আমি যে আলপনাটা দিয়েছি তার ওপরে ও একটু ভালো করে সুন্দর করে মোটা করে আলপনা করে দিয়েছে তো গুড ইভিনিং বন্ধুরা এই শুভ সন্ধ্যায় সন্ধ্যা পুজোটা আমি করব হচ্ছে ধূপ দেখিয়ে লক্ষ্মী পুজোর দিন ধূপ না জ্বালালে কিন্তু একদম ভালো লাগে না ধূপের যে সুন্দর একটা গন্ধ না ওটা আমাকে বেশ মুগ্ধ করে তো যাই হোক সন্ধ্যাটা দেওয়ার সময় আবার নাইটি চেঞ্জ করে কাপড়টা পরে নিয়েছি তার কারণ আজ লক্ষ্মী পুজো আর আমি তো কাপড় পরতে ভীষণই ভালোবাসি তা আর বলার রাখে না এতটাই পছন্দ করি কিন্তু এখন নাইটি পড়তে পড়তে না এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আর কি বলবো আর এদিকে দেখো বন্ধুরা বাইরে কিন্তু আমাদের আলোয় আলোয় সেজে উঠেছে এত ভালো লাগছে দেখতে তোমাদের দাদা ভাই বিকেলবেলা যখন আমি আলপনা দিচ্ছিলাম তখনও ও লাইটগুলোকে লাগিয়েছে সেটার আর ভিডিও নেওয়া হয়নি আর এদিকে ঘরে চলে এসেছি এখন পাঁচালি পরব দেখে প্রসাদগুলোকে না দুপুরবেলায় পুজো হয়ে যাওয়ার পর ঢেকে রেখেছিলাম আর এখন ঢাকা উল্টে ধূপ ধুনো দেখিয়ে তারপর আমি একটু পাঁচালি পরে নেব দেবী সরস্বতী শৈব তত জয় মুদিরায়ত দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে ও বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসে নারায়ণ করেছেন নানা কথা সুখে আলাপ এই বছর প্রথম আমি বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি পরে এই বারো বছরে এই প্রথম আমি আমার শাশুড়ি মাকে ছাড়াই যেন তো লক্ষ্মী পুজোটা করলাম তো চাই হোক মাকে ফোন করে নিয়েছিলাম আর মায়ের শরীরটা খারাপ এই দুই দিন ওদের বাড়িতে ছিল দিদি ভাইয়ের বাড়িতে তাই পূর্ণিমার মধ্যে আর দিদিভাই ছাড়লো না আর এদিকে দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই এটা কি করছে বলো তো আমাদের লক্ষ্মী পুজো কালী পুজোর দিন বাড়িতে যখন মোমবাতি জ্বালানো হয় তখন বাড়ির একটা সাইডে মানে মাঝখানেই উঠোনের সাইডে নয় এটা মাঝখানেই একটু লিপে নিয়ে লেপা উঠোনি তারপরও আবার একটুখানি লিপে নিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে ধূপকাটি মোমবাতি ধরানো হয় তা এইটা আমি এ বাড়িতে এসেই দেখেছি এটা আমি আর কাউকে দেখিনি তো যাই হোক আর এদিকে আমার পুজো শেষ হয়ে প্রসাদ দিতে চলে যাচ্ছি সবার বাড়ি বাড়ি আর তারিফাকে শোনামা কিন্তু আজকে মন খুলে বাজি ফাটিয়েছে আর এদিকে দেখো আমার আরেক দিদি ভাই চলে এসেছে এই দিদিভাইয়ের বাড়িতে এবছর পুজো হচ্ছে না তার কারণ হচ্ছে আমাদের যে মাসি শাশুড়ি মানে আমরা বড়মা মা বলে ডাকি আমার শাশুড়ি মায়ের দিদি তিনি মারা গেছেন মাস আর দিদিভাই যেহেতু বড় মার কাছেই ছিল তার ছেলে নেই তাই জন্য দিদিভাই ছেলে হিসেবেই মুখাগ্নি করেছে মানে মেয়ে হয়ে মুখাগ্নি করেছে আর এক বছর পালন করছে তাই দিদিভাইয়ের মনটা খারাপ দেখে আমার বাড়িতে ডেকে নিলাম ডেকে এখানে সবাই মিলে প্রসাদ খেলাম গল্প টল্প করলাম দিদিভাই বাড়ি চলে গেল তারপরেই আমি কলাটা মাখতে বসে গেছি এটা মেখে প্রসাদটা খেয়ে নেবো এটা কিন্তু আমার খুব প্রিয় প্রসাদ আর বন্ধুরা আমার শ্বশুরবাড়িতে না একটা নিয়ম আছে উপোস করে মাছ ভাত খেয়ে নাকি উপোস ভঙ্গ করতে হয় তো আমার আবার উপোস থাকলে মাছ ভাত খেতে একদম ভালো লাগে না তাই আমি প্রসাদ খেয়ে নিরামিষ ভাত তরকারি খেয়ে উপোসটা ভেঙেছিলাম আর এদিকে বন্ধুরা প্রসাদটা খেতে খেতে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন নিয়ে চলে আসবো নতুন আরেকটি ভিডিও ততক্ষণের জন্য পরিবারের সকলকে নিয়ে তোমরা হ্যাপি থেকো আর আজকের ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও তো চলো বন্ধুরা তোমরা কেমন করে পুজো কাটালে অবশ্যই আমার কমেন্টে এসে জানিও টাটা